আজ আমরা নবম শ্রেণীর বাংলা ইলিয়াস গল্পটি এবং তার সাথে বাংলা ব্যাকরণের ধ্বনির শ্রেণীবিভাগ এই অংশটি রিভিশন করব। প্রথমে আমরা আসি লিও টলস্টয়ের লেখা এবং মনীন্দ্র দত্তের তর্জমা করা অর্থাৎ অনুবাদ করা গল্প ইলিয়াসটি সম্পর্কে আলোচনায়। এখান থেকে আমরা প্রথমে যে অধ্যায়গুলি আমরা নেব, যে প্রশ্নগুলি আমরা নেব, সেই প্রশ্নের মান হচ্ছে 7। তার মধ্যে আমি কটি প্রশ্ন বেছেছি, তবে এই কটি প্রশ্নই কিন্তু শেষ নয়। আমরা চেষ্টা করেছি তোমাদের পুরো অধ্যায়টি সম্পর্কে একটা সামগ্রিক ধারণা দেওয়ার। প্রথম প্রশ্নটি দেখো, আসল অবস্থা বুঝে উঠবার আগেই সে একেবারে সর্বহারা হয়ে উঠল। সে বলতে কে? সে হচ্ছে ইলিয়াস, বৃদ্ধ ইলিয়াস। সে কিভাবে সর্বহারা হলো? ইলিয়াসের ছোট পুত্রের মুখরাস্ত্রীর ব্যবহারে ও পুত্রের অবাধ্যতায় তাদের বাড়ি থেকে বিতাড়িত করে দেয় ইলিয়াস। কিন্তু পুত্রকে একটি বাড়ি ও কিছু পশু দেওয়ায় তাদের সম্পত্তিতে টান পড়ে। তারপরে মড়কের ফলে অনেকগুলি ভেড়া মারা যায়, আবার দুর্ভিক্ষের ফলে খাদ্যের অভাবে অনেক গরু মোষও মারা যায়। এর ওপর কিরবিজরা তাদের ভালো ঘোড়াগুলি চুরি করে ফেলে এবং তাতে ইলিয়াসের অবস্থার পতন ঘটে। 70 বছরের বৃদ্ধ ইলিয়াস পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তার সামান্য কিছু সম্বলকে আশ্রয় করে চরম দুর্দশার মধ্যে পড়ে যায়। তাহলে যে এই কিভাবে তার এই অবস্থা হলো, সেই ঘটনাটা তোমাদের লিখতে হবে। এই প্রশ্ন মান 7 কিন্তু একবারে আসে না, কিন্তু মোটামুটি ভাগ করেই আমরা পাই প্রশ্নগুলি। তারপর কি হলো? তারপর সেই অসহায় বৃদ্ধ দম্পতিকে কেউ সাহায্য করবার জন্য এগিয়ে এলো না। তাদের প্রতিবেশী মোহাম্মদ শাহ বলে একজন ছিলেন, তারই খেতে এবং বাড়িতে তারা আশ্রয় পায়, খেতে কাজ করে এবং বাড়িতে আশ্রয় পায়। এইভাবে প্রশ্নটা তোমাদেরকে সাজাতে হবে, আলাদা আলাদা প্রশ্নকে আলাদা আলাদা প্যারাগ্রাফে লিখতে হবে। 2 নম্বর প্রশ্নটি আমরা দেখি, সুখী জীবন কাকে বলে কোনো দিন বুঝিনি, বক্তা কে? বক্তা হচ্ছে ইলিয়াসের বৃদ্ধা স্ত্রী শামশেমাগি। এই প্রসঙ্গে সে কি বলেছে? সে বলেছে যে দীর্ঘ 50 বছরের দাম্পত্য জীবন ইলিয়াস আর শামশেমাগির, কিন্তু এই দীর্ঘ 50 বছরে তারা কিন্তু কোনোদিন সুখের মুখ দেখেনি। কিন্তু এখন অর্থাৎ যখন তারা সবাই তাদের ছেড়ে চলে গেছে, সব কিছু তারা হারিয়েছে, সেই সময় তারা সুখের মুখ দেখেছে। যখন তাদের অর্থ ছিল তখন তারা কেন সুখের মুখ দেখেনি? বলছে যে তখন তাদের সময় ছিল না ঈশ্বরের কথা ভাবার, অতিথিদের আপ্যায়ন করা, মজুরদের ওপর নজরদারি করতে করতেই তাদের সময় কেটে যেত। আবার রাত্রিকালে নেকড়ের মতো বন্য হিংস্র পশু চোর যাতে পশু চুরি করে না নেয় সেই দুশ্চিন্তাও তাদের ছিল। আর ভবিষ্যতের চিন্তা ছিল, শীতকাল যখন আসবে তখন তার জন্য রসদ যথাযথ আছে কিনা সে ব্যাপারেও তারা চিন্তিত ছিল। এবং এই দম্পতির মধ্যে ছিল প্রবল মতবিরোধ, এই মতবিরোধের কারণে প্রায়ই ঝগড়া হতো, যে কারণে তারা কিন্তু কোনোদিনই সুখী হতে পারেনি। আর আজ যখন তারা সব কিছু হারিয়ে ফেলেছে তাদের কোনো আর দুশ্চিন্তা নেই, কিছু হারাবার নেই, তো সেই জন্য তারা সুখের জীবন এখন তারা দেখতে পেয়েছে। এরপর আমরা দেখব আরেকটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ইলিয়াস চরিত্রটি বিশ্লেষণ করো। ইলিয়াস চরিত্রটি, ইলিয়াস এই গল্পের মূল কেন্দ্রীয় চরিত্র। তোমরা দেখতে পাচ্ছ গল্পের নামও কিন্তু লিও টলস্টয় দিয়েছেন ইলিয়াস। এখানে এই ইলিয়াসের প্রথমে আমাদের লিখতে হবে পরিচয়, উফা প্রদেশে বসবাসকারী বাস্কির জনগোষ্ঠীভুক্ত একজন ব্যক্তি। তার স্ত্রীর নাম শামশেমাগি, তার 2 পুত্র আর 1 কন্যা ছিল। তার একটা পরিচয় আমাদের দিতে হবে। ইলিয়াসের চরিত্রে কয়েকটি দিক আছে, সেগুলো তোমরা পয়েন্ট ওয়াইজ আলোচনা করতে পারো। যেমন প্রথমেই আমরা দেখি খুব সুব্যবস্থাপক ছিলেন ইলিয়াস,
সামান্য একজন বাস্কির জনগোষ্ঠীর লোক থেকে সে একজন বিপুল সম্পত্তির অধিকারী হয়েছিল। দ্বিতীয় আমরা দেখি তিনি ছিলেন কঠোর পরিশ্রমী এবং কর্মনিষ্ঠ। 35 বছরের অক্লান্ত পরিশ্রম এবং কর্মের প্রতি নিষ্ঠা থেকে ইলিয়াস 200 ঘোড়া, 150 গরু মোষ, 1200 ভেড়া এবং বহু ভাড়াটে মজুরির মালিকে পরিণত হয়। এমনকি যখন সর্বহারা হয়ে পড়ে তখনও কিন্তু সেই পরিশ্রম সে করে গেছে। তাছাড়া ছিল ইলিয়াস অতিথি পরায়ণ। ইলিয়াসের এই অতিথি পরায়ণতার কথা দূর দূরান্তে প্রচারিত ছিল এবং তাদেরকে স্বাগত জানানোর জন্য কুমিস একটি স্থানীয় পানীয় সেই জায়গাকার চা, শরবত, মাংস দিয়ে অতিথিদের যথাযথ আপ্যায়ন সে করত। আবার আমরা দেখি খুব কঠোর অথচ কর্তব্য পরায়ণ ইলিয়াসের চরিত্রের এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। ছোট পুত্র আর তার ঝগড়াটে স্ত্রী তার আদেশ অমান্য করতো, সেই কারণে খুব কঠোর মনোভাবাপন্ন হয়েই ইলিয়াস কিন্তু তাদেরকে বিতাড়ন করে দিয়েছিল এবং তার সঙ্গে তার কর্তব্যের কথাও মাথায় ছিল, সেই জন্য কিছু পশু আর একটি বাড়ি তাকে দিয়েছিল। শেষ পর্যন্ত আমরা দেখি একজন মহানুভব চরিত্র ইলিয়াসের মধ্যে। জীবনের অন্তিম পর্যায়ে সম্পত্তি সঞ্চয় হারিয়ে সর্বহারা হয়েও ইলিয়াস কিন্তু প্রকৃতভাবে যে রকম সুখ আর প্রকৃত সত্য উপলব্ধি করতে পেরেছে তা কিন্তু সকলের কাছে খুব দৃষ্টান্ত স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। তাহলে এভাবে তোমরা পয়েন্ট করে এটা আলোচনা করতে পারো। 4 নম্বর হচ্ছে প্রশ্নটি আমরা দেখি, অতিথিরা হেসে উঠল। কার কোন কথা শুনে অতিথিরা হেসে উঠল? ইলিয়াসের স্ত্রী শামসেমাগির কথা শুনে অতিথিরা হেসে উঠল। অতিথিদের হাসি দেখে ইলিয়াস কি বলেছিল? অতিথিদের হাসি শুনে ইলিয়াস বলে যে কৌতুক বা পরিহাসের বিষয় নয়, এটা কৌতুক বা পরিহাসের বিষয় নয়। তার আগে আমরা বলি কোন কথা শুনে। শামসেমাগি বলেছিল যে দীর্ঘ 50 বছরে সম্পদশালী জীবনে সুখের সন্ধান করেও তারা সুখ খুঁজে পাননি, কিন্তু সর্বহারা হয়ে ভাড়াটে মজুর হয়ে যখন তারা দিন কাটাচ্ছে তখন তারা কিন্তু শান্তি খুঁজে পেয়েছে। আর ইলিয়াস বলেছিল যে তাদের হাসবার কারণ নেই কোনো, কারণ এটা কৌতুকের বিষয় নয়, কারণ যখন তাদের সম্পত্তি ছিল তখন তারা অর্থের মুহে অন্ধ ছিল, কিন্তু প্রথমে যখন সর্বহারা হয়েছিল তারা বিলাপ করেছিল, কিন্তু তারপর ঈশ্বরের প্রকৃত সত্য তারা উপলব্ধি করেছিল। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা দেখি পরবর্তী যে প্রশ্ন, শিক্ষামূলক ছোট গল্প হিসাবে ইলিয়াস গল্পের সার্থকতা বিচার করো। অবশ্যই এটা একটা শিক্ষামূলক কাহিনী, যেটাকে আমরা বলি প্যারাবেল। ইলিয়াস ও শামসেমাগি তাদের জীবন থেকে পাওয়া সত্য যে উপলব্ধি করেছিল তা পাঠকের সামনে তুলে ধরে এবং সেটা শিক্ষণীয় নৈতিকতা বোধের একটা দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে পেরেছেন লেখক। তাই ইলিয়াস গল্পটিকে একটি শিক্ষামূলক গল্প বা প্যারাবেল হিসেবে কিন্তু আমরা ধরতেই পারি। এর পরের প্রশ্নটি আমরা দেখি যে লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি? এর বক্তাকে, বক্তা হচ্ছে এখানে তাদের বাড়িতে যারা এসেছিলেন তাদের মধ্যে একজন ধর্মপ্রাণ মোল্লা সাহেব ছিলেন, তার এক আত্মীয়। সেই আত্মীয়ের কথা আমরা যদি খুব সংক্ষেপে বলি যে মোহাম্মদ শাহর বাড়িতে আগত একজন অতিথি। ঠিক আছে, আচ্ছা এবার পরবর্তী অংশে দেখি তিনি কার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন ইলিয়াসের সঙ্গে কথা বলতে। তারপর কি হলো, গৃহস্বামী মোহাম্মদ শাহ বৃদ্ধ ইলিয়াস আর তার স্ত্রীকে তাদের কাছে অতিথিদের কাছে নিয়ে আসে এবং অতিথিরা জানতে চান যে তাদের অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এবং বর্তমান দুরবস্থার কথা ভেবে তারা কতটা দুঃখ পায়। এই তখন তারা তাদের নিজেদের উপলব্ধির কথা বলেছিল। এর পরের অংশটি আমরা দেখি যে এরপর কি হলো, তাহলে ওই অংশটা তারা নিজেদের উপলব্ধির কথাটা তাদেরকে জানিয়েছিল। শেষ যে প্রশ্নটি আমরা নিয়েছি, শামসেমাগি চরিত্র, শামসেমাগি আগেই বললাম তোমাদের ইলিয়াসের স্ত্রীর নাম, বৃদ্ধ স্ত্রী। তিনি খুব পরিশ্রমী ছিলেন, দীর্ঘ 35 বছর শুধু ইলিয়াসই কিন্তু কাজ করেনি, তার স্ত্রীও কাজ করেছে। তার মধ্যে একটা গভীর জীবনবোধ ছিল, সম্পত্তির প্রাচুর্যের মধ্যে কাটিয়েও যখন সে দিনমজুর হয়েছে তখনও কিন্তু সে জীবনের সত্য উপলব্ধি করার জন্য চোখ কান খোলা রাখতে পেরেছে। নৈতিক আদর্শ ছিল তার মধ্যে একটি, যে
সম্পত্তির মোহ কাটিয়ে কিভাবে জীবনের প্রকৃত সত্য উপলব্ধি করেছে, সেই আদর্শ মানুষের কাছে দৃষ্টান্ত স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। আর একজন যোগ্য সহধর্মিনী ইলিয়াসকে সর্বাবস্থায়, হয়তো প্রথম অবস্থায় একটু ঝগড়াঝাটি হয়েছে, কিন্তু তবু ইলিয়াসকে তিনি সাহায্য করেছেন, এবং যখন বিশেষত ইলিয়াস সর্বহারা হয়েছে তখনও কিন্তু তিনি তাকে সাহায্য করেছেন। পরবর্তী যে প্রশ্নগুলি আমরা নিয়েছি সে তার মান হচ্ছে তিন, প্রশ্ন মান তিন। প্রথম প্রশ্নটি দেখি, ইলিয়াসের তখন খুব বলবোলাও, বলবোলাও শব্দের অর্থ উল্লেখ করো। উল্লেখ বলবোলাও শব্দের অর্থে বলতে আমরা বুঝি নাম ডাক, খ্যাতি, যশ, প্রতিপত্তি। উদ্ধৃতাংশটি তাৎপর্য, মানে সেই সময় বিপুল তার সম্পত্তি, অতিথিপরায়ণতার কথা সবাই জানে, এই অংশটাই তোমাদের লিখতে হবে। যেহেতু প্রশ্নমান তিন, এই ভাগগুলো কিন্তু ছোট, মানে হয়তো এখানে এক, এখানে দুই, তাই সংক্ষেপে উত্তর লিখবে। ইলিয়াসের অবস্থা খুব অবস্থা খারাপ হয়ে পড়লো। ইলিয়াসের অবস্থা কিভাবে খারাপ হয়ে পড়লো আমরা একটু আগেই জেনেছি, প্রথমত তার ছোট পুত্রকে তার মুখরা স্ত্রীর জন্য তাড়িয়ে দেওয়ার জন্য, তারপরে তাকে একটি বাড়ি আর কিছু পশু দেওয়া দিয়েছিল, তাতে তার অর্থ সংকট হয়েছিল, তারপরে মড়ক লেগেছিল ভেড়ার দলে, তারপরে দুর্ভিক্ষের কারণে গরু বংশ মারা গেছিল, তারপর কিরবিজরা তাদের ভালো ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়েছিল। এই পুরো ব্যাপারটাই তো আমাদেরকে একটু সংক্ষেপে আলোচনা করতে হবে তিন নম্বরের মতো। এরপর দেখি, বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার তখন কেউ নেই। যে বৃদ্ধ দম্পতির কথা বলা হয়েছে তাদের সাহায্য করবার কেউ নেই, কেন? বৃদ্ধ দম্পতির কথাটা আগে না, তাদের পরিচয়টা দিয়ে নিতে হবে। সেখানে হচ্ছে বৃদ্ধ দম্পতি হচ্ছেন ইলিয়াস এবং তার স্ত্রী শামসেমাগির কথা এখানে বলা হয়েছে। তাদের সাহায্য করবার কেউ নেই কেন, তাদের অবস্থা খারাপ হলো, তাদের যে ছেলে, ছোট ছেলে, সে কিন্তু অনেক দূরে চলে গিয়েছিল, আর যে মেয়ে ছিল সে মারা গিয়েছিল, হ্যাঁ, আর তাদের যে বড় ছেলে ছিল সে অনেক দূরে তারা বাস করত, তাই জন্য তাদেরকে কিন্তু সাহায্য করবার মতো কেউ ছিল না। এবার চার নম্বর দেখি, ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো। যার দুঃখের কথা বলা হয়েছে তার এখানে যার দুঃখের কথা বলা হয়েছে সে তার একটা পরিচয় আমাদের লিখতে হবে, সে দুঃখ নিবারণের জন্য কি করলো। এখানে আমরা দেখি যে মোহাম্মদ শাহর বাড়িতে, মোহাম্মদ শাহর বাড়িতে আমরা কয়েকজনকে উপস্থিত হতে দেখি, হ্যাঁ, এবং সেইখানেই কিন্তু আমরা দেখি যে মোহাম্মদ শাহ তার অতিথি বৎসলতার কথা স্মরণ করেছে। অতিথি বৎসলতার কথা মোহাম্মদ শাহ জানতো, কারণ সে তার প্রতিবেশী ছিল, এবং ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে তার ভীষণ দুঃখ হয়েছিল। মোহাম্মদ শাহর এখানে অতিথি বৎসলতার কথা স্মরণ করে দুঃখ হয়েছিল, সে দুঃখ নিবারণের জন্য কি করলো। আমি একটুখানি বলতে চাই এখানে যে মোহাম্মদ শাহ ভীষণ সহানুভূতিশীল হয়ে পড়েছিল তাদের ওপর, এই জন্য তাদেরকে সাহায্য করেছিল, সম্মান দিয়েছিল, তাদেরকে যদিও ভাড়াটে মজুর হিসেবে কাজে দেখেছিল কিন্তু তবুও তাদেরকে সম্মান দিয়েছিল। এখানে সেই ব্যাপারটা তোমাদের একটু আলোচনা করতে হবে। পাঁচ নম্বর প্রশ্নটি দেখি, যে এখানে বলছেন অতিথি সবিস্ময়ে জিভ দিয়ে চুকচুক শব্দ করলো। অতিথিরা, অতিথির বিস্ময়ের কারণ কি? অতিথিরা সবিস্ময়ে চুকচুক করলো কারণ অতিথির মধ্যে একজন মোল্লা সাহেব ছিলেন, তাদের তার একজন আত্মীয়, তিনি কিন্তু মূলত এই জিভ দিয়ে চুকচুক শব্দটি করেছিলেন। এবং তাদের বিস্ময়ের কারণ হচ্ছে যে ইলিয়াসের নাম এবং তার যে সুনাম, পরিচিতি, সেই ব্যাপারে কিন্তু সবাই কিন্তু এ ব্যাপারে জানতো, কিন্তু সেই ইলিয়াসের রাজ্যে এই অবস্থায় করুণ পরিণতি সেই কথাটা জানতে পারলো মোহাম্মদ শাহর মুখ থেকে, এবং সেইটা শুনে সে কিন্তু বিস্মিত হয়েছিল। এবার ছ নম্বর প্রশ্ন আমরা যেটা দেখছি, 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি, কারা কিভাবে দীর্ঘদিন পরে সুখ খুঁজে পেয়েছে, এটা আমরা আগেও আলোচনা করেছি। ইলিয়াস এবং তার স্ত্রীর কথা এখানে বলা হয়েছে, যে প্রথমে কি অবস্থায় ছিল, তখন ঈশ্বর ভাবনা তারা করতে পারেনি, সামাজিক কাজে, পারিবারিক কাজে ব্যস্ত থেকেছে, এবং পরে যখন সর্বহারা হয়েছে তখন তারা নিজেদের জন্য এবং ঈশ্বরের ভাবনার জন্য কিন্তু তারা সময় খুঁজে পেয়েছে। এইভাবেই তোমাদের কিন্তু এটা আলোচনা করতে হবে। এবার আমরা আসি অতি সংক্ষিপ্ত প্রশ্ন যার মান এক, এবং বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন যার মান এক।
এই কয়েকটি প্রশ্ন আমরা মোটামুটি দিলাম, তোমরা একটু ভালো করে দেখে নাও, কি আলাদা করে আমি বলছি না, এগুলোই কিন্তু তোমাদেরকে বই থেকে নিজেদের মতো করে এখানে আলোচনা করে দেখাতে হবে, এবং এই সমস্ত বিষয়গুলো তোমরা বইতেই পেয়ে যাবে। তাহলে আমরা ইলিয়াস গল্প নিয়ে আলোচনাটা এখানে শেষ করলাম। আশা করি তোমরা আরেকটু ভালো তৈরি হতে পারবে এর সাহায্যে। এবার আমরা নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের ধ্বনির শ্রেণীবিভাগ এটি নিয়ে আলোচনা করব। তোমরা ভালো করে জানো যে ব্যাকরণের ক্ষেত্রে কিন্তু কোনো বড় প্রশ্ন আসে না, সেক্ষেত্রে কিন্তু প্রশ্নের প্রতিটি প্রশ্নের মান আসে এক, এরকম সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এরকমই তোমাদের আসে। প্রথম প্রশ্নটি নিয়ে আমরা দেখি, ওই ঔ ধ্বনিটিকে যৌগিক স্বর বলার কারণ কি? ওই আর ঔ যখন আমরা উচ্চারণ করছি তখন কিন্তু ওই যখন উচ্চারণ করছি তখন আমরা করছি কি, ও আর হ্রস্বই, ঔ যখন করছি তখন করছি ও আর হ্রস্বউ, তার মানে একসাথে দুটো স্বরধ্বনিকে একসাথে বলছে, তাই জন্য যুক্ত করে বলছি, তাই যৌগিক স্বর বলছে। আচ্ছা, কখন একটি স্বরকে অনুনাসিক স্বর বলা হয়? কখন একটি স্বরকে অনুনাসিক স্বর বলা হয়? আমরা দেখি বাকযন্ত্রের সাহায্যে শ্বাসবায়ু একই সঙ্গে মুখ ও নাক দিয়ে যাতায়াত করলে যে স্বরধ্বনি উৎপন্ন হয় তখন তাকে আমরা অনুনাসিক স্বরধ্বনি বা সানুনাসিক স্বরধ্বনি বলি। যেমন আমরা একটি শব্দ যদি আমরা দেখি যে বাঁধা, বাঁধা বেঁধে ফেলা, সেক্ষেত্রে আ এই স্বরধ্বনিটিকেই কিন্তু আমরা নাসিক্য স্বর হিসেবে বা অনুনাসিক স্বর হিসেবে ব্যবহার করছি। তাহলে যখন শ্বাসবায়ু মুখের এবং একই সঙ্গে মুখ এবং নাক দিয়ে বেরোয় যে স্বরধ্বনি উচ্চারণকালে তখনই তাকে আমরা বলছি অনুনাসিক স্বর। আচ্ছা, এর পরের যে প্রশ্ন, তিন নম্বর প্রশ্নটি আমরা দেখব, সেখানে বলা হচ্ছে যে জিভের এগিয়ে যাওয়া এগিয়ে পিছিয়ে যাওয়ার বৈশিষ্ট্যের নিরিখে অ উ ও এই স্বরগুলিকে কোন শ্রেণীতে ফেলা যায়। এই শ্রেণী এই অংশটিকে আমরা যখন দেখব যে অ উ ও এগুলি যখন আমরা উচ্চারণ করি তখন কিন্তু জিভ থাকে একেবারে নিচে, তার মানে যদি আমরা নিজেরাই উচ্চারণ করি তখন তাহলে আমরা দেখব যে অ উ ও এগুলিকে আমরা দেখি জিভ কিছুটা নিচে এবং পিছন দিকে সরে যায়। তাহলে জিভের এগোনো পিছনো অনুযায়ী এই স্বরধ্বনিগুলিকে আমরা বলবো পশ্চাৎ স্বরধ্বনি। ঠিক আছে, এরপরে দেখি প্রতিবর্গের কোন দুটি ধ্বনি অঘোষ ধ্বনি? প্রতিবর্গের কোন দুটি ধ্বনিকে আমরা দেখছি অঘোষ ধ্বনি? আমরা দেখি প্রতিবর্গের বর্গ তোমরা জানো নিশ্চয়ই, ক চ ট ত প, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ, প্রতিটি বর্গের তৃতীয় এবং চতুর্থ ধ্বনি। প্রতিবর্গের তৃতীয়, ক বর্গের তৃতীয় ধ্বনি হলো ক খ গ, গ হচ্ছে তৃতীয় এবং চতুর্থ হচ্ছে ঘ, গ ঘ, এগুলোকে আমরা বলছি অঘোষ ধ্বনি। সরি, আমি একটু ভুল বললাম, প্রতিবর্গের তৃতীয় চতুর্থ ধ্বনি হচ্ছে ঘোষ ধ্বনি, মানে এই সময় কণ্ঠে কিন্তু একটা অনুরণন হয়। তাহলে প্রথম এবং তৃতীয় ধ্বনি, ক বর্গের ক্ষেত্রে ক এবং খ, এই দুটি ধ্বনিকে আমরা বলছি অঘোষ ধ্বনি। ঠিক আছে, আচ্ছা তাহলে আরেকবার আমি বলি, যেহেতু আমি একটু ভুল করে আলোচনা করেছি, সেক্ষেত্রে প্রতিবর্গের কোন দুটি ধ্বনিকে অঘোষ ধ্বনি বলছি? প্রথমে প্রথম এবং তৃতীয় ধ্বনিকে অঘোষ ধ্বনি বলছি। পরের প্রশ্নটা দেখি, এমন দুটি মহাপ্রাণ ধ্বনির উল্লেখ করা করো যারা বর্গীয় ব্যঞ্জন নয়। মহাপ্রাণ ধ্বনিগুলিকে তোমরা জানো নিশ্চয়ই যে প্রতিবর্গের দ্বিতীয় আর চতুর্থ ধ্বনি, যেমন খ আর ঘ, এই দুটি ধ্বনি হচ্ছে মহাপ্রাণ, মানে শ্বাসবায়ু বেশি লাগে। কিন্তু এমন অনেক ধ্বনি আছে যারা কোনো বর্গের মধ্যে পড়ে না কিন্তু তবুও তারা মহাপ্রাণ ধ্বনি, যেমন দেখো ধ, উন্তস্ত, হ, ল, এগুলো মহাপ্রাণ ধ্বনি। তাহলে এই প্রশ্নের উত্তরে আমাদের লিখতে হবে ধ, উন্তস্ত, হ, ল। এর পরের প্রশ্নটিকে আমরা দেখি যে তাড়িত ব্যঞ্জন হিসেবে
ডয়শূন্যরা ও ঢয়শূন্যরায়ের উচ্চারণ প্রক্রিয়াটি লেখো। এক্ষেত্রে ওই তাড়িত ব্যঞ্জনের সংজ্ঞাটি লিখলেই হবে, যে শ্বাসবায়ু গতিপথের জিভের সামনে দিকটা যদি তালুতে একবার মাত্র টোকা দিয়ে ছোঁয় এবং শ্বাসবায়ু তাকে জোরে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতে চায়, তবে তা যে ধ্বনির সৃষ্টি হয় তাকে তাড়িত ব্যঞ্জন ধ্বনি বলে। এবং তাড়িত ব্যঞ্জন ধ্বনি হচ্ছে ড শূন্য র ঢ শূন্য র ব শূন্য র সবই, কিন্তু তার মধ্যে ড শূন্য র ঢ শূন্য রটা এখানে উল্লেখ করা হয়েছে। এরপর দেখো বলা হচ্ছে বাংলা ভাষায় প্রসারিত স্বরধ্বনি, বাংলা ভাষায় প্রসারিত স্বরধ্বনি কাকে বলা হচ্ছে, কোনগুলি, এখানে কাকে নয় কোনগুলি বলা হচ্ছে। প্রসারিত স্বরধ্বনি হচ্ছে তিনটি, ই, এ আর এ। যদি তোমরা বলো যে এ তো কোনো ধ্বনি নয় তাহলে কি, আমরা এ ধ্বনিকেই অনেক সময় এ বলি, যেমন বলি এখন, এই শব্দে আমরা যে ধ্বনিটি প্রথমে ব্যবহার করলাম সেটা এ, কিন্তু উচ্চারণ হচ্ছে এ, ঠিক আছে। তাহলে এইখানে কিন্তু ই, এ, এ ধ্বনি যেহেতু উচ্চারণগত তাই জন্য আমরা এই এ ধ্বনিটিকেও আমরা ধরি, তাই ই, এ, এ এই তিনটি ধ্বনিকেই আমরা বলছি প্রসারিত স্বরধ্বনি। এরপর দেখো পরের প্রশ্ন, র ও লকে দন্তমূলীয় ব্যঞ্জন বলা হয় কেন, র ও লকে দন্তমূলীয় ব্যঞ্জন বলা হয় কেন। তোমরা নিজেরাই উচ্চারণ করে দেখো, র আর ল যখন উচ্চারণ করছি জিভের ডগাটা দন্তমূলকে মানে দাঁত যেখানে মাড়ির সাথে যুক্ত হয়ে আছে সেই জায়গাকে স্পর্শ করছে, তাই জন্য এই ধ্বনিকে আমরা কি বলবো, দন্তমূলীয় ব্যঞ্জন, ঠিক আছে। আচ্ছা, আ ধ্বনির উচ্চারণের সময় জিভের অবস্থান কেমন থাকে, আ ধ্বনি উচ্চারণের সময় জিভের অবস্থান থাকে সর্বনিম্নে। তোমরা নিজেরাই উচ্চারণ করে দেখতে পারো যে আ ধ্বনি উচ্চারণের সময় আ হচ্ছে একমাত্র ধ্বনি যে সেখানে দাঁত জিভটি একেবারে কেন্দ্রীয় স্থলে, মুখের কেন্দ্রীয় স্থলে সর্বনিম্ন স্থানে থাকে, এই জন্য এই আ ধ্বনিটিকে আমরা বলছি কেন্দ্রীয় ধ্বনি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখুই আমরা পরের প্রশ্নটি, হ ধ্বনিটির উচ্চারণ স্থান কোথায়, হ ধ্বনিটির উচ্চারণ স্থান কোথায়। দেখো আমরা যদি উচ্চারণ করি তাহলে আমরা দেখব যে হ ধ্বনিটি উচ্চারণ স্থান কিন্তু হচ্ছে কণ্ঠ বা কণ্ঠনালী আমরা বলতে পারি, তাই হ ধ্বনিটি উচ্চারণ করা হয় কণ্ঠনালী থেকে, এর জন্য একে আমরা কি বলি কণ্ঠনালীয় ব্যঞ্জন, স্বরতন্ত্রীয় বা কণ্ঠনালীয় ব্যঞ্জন ধ্বনি। তাহলে আরেকবার আমরা দেখি, ওই আর ঔ এটা হচ্ছে যৌগিক স্বর, কারণ দুটি স্বরধ্বনিকে একত্রে আমরা বলছি, ঐ এর ক্ষেত্রে ও আর রসই, ও এর ক্ষেত্রে ও আর রস ঔ। অনুনাসিক স্বর হচ্ছে যখন শ্বাসবায়ু একসাথে মুখ আর নাসিকা দুটো দিয়েই বেরোচ্ছে, আর আগিয়ে পিছিয়ে যাওয়ার বৈশিষ্ট্যের নিরিখে, আগিয়ে পিছিয়ে যাওয়ার বৈশিষ্ট্যের নিরিখে অ, উ, ও এদেরকে আমরা বলছি পশ্চাৎ স্বরধ্বনি। প্রতিবর্গের দুটি ধ্বনি অঘোষ ধ্বনি, এটি হচ্ছে প্রথম আর তৃতীয় ধ্বনি, বর্গের প্রথম আর তৃতীয় ধ্বনি। কিছু মহাপ্রাণ ধ্বনি যারা বর্গীয় ব্যঞ্জন নয় তাদেরকে আমরা কিভাবে, সেই নামগুলো আমাদের বলতে হবে যারা মহাপ্রাণ অথচ বর্গীয় ব্যঞ্জন নয়, তারা হচ্ছে ঢ, অন্তস্ত, ল, হ, এগুলি। তাড়িত ব্যঞ্জন কেন বলছি এদেরকে, বা এদের উচ্চারণ প্রক্রিয়াটি কিরকম, যে শ্বাসবায়ু গতিপথে জিভের সামনের দিকটা যদি তালুতে একবার মাত্র টোকা দিয়ে ছোঁয় এবং শ্বাসবায়ু যদি তাকে জোরে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতে চায় তবে এই ধ্বনিগুলি উচ্চারণ হতে পারে, তোমরা নিজেরাই দেখতে পারো উচ্চারণ করে। আচ্ছা, কেন না জিভটাকে শ্বাসবায়ু তাড়না করছে, তাড়িয়ে দিচ্ছে, তাই জন্য তাড়িত। বাংলা ভাষায় প্রসারিত স্বরধ্বনি কোনগুলি, বাংলা ভাষায় প্রসারিত স্বরধ্বনি হচ্ছে তিনটি, রস্বই বা ই, এ, এ, ই, এ, এ, একে আমরা প্রসারিত স্বরধ্বনি বলছি। র, ল কে দন্তমূলীয় ব্যঞ্জন বলছি কারণ জিভের ডগাটা দন্তমূলকে স্পর্শ করছে, বুঝতে পেরেছ, র ও ল একে আমরা দন্তমূলীয় ব্যঞ্জন এ কারণেই বলবো যেহেতু জিভের ডগাটি স্পর্শ করছে দাঁতের এবং মাড়ির সংযোগস্থল যেটাকে আমরা দন্তমূল বলছি।
ধ্বনিটি উচ্চারণের সময় জিভের অবস্থান থাকে সর্বনিম্নে এবং কেন্দ্রস্থলে, বলা ভালো কেন্দ্রস্থলে, যে কারণে একে আমরা বলছি কেন্দ্রীয় স্বরধ্বনি। আর হ ধ্বনিটির উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ নালি, যে কারণে আমরা একে বলছি কণ্ঠ নালীয় ব্যঞ্জন ধ্বনি। বোঝা গেল? তাহলে মোটামুটি আমি 10টি প্রশ্ন নিলাম, এই রকম ছোট প্রশ্নই কিন্তু তোমাদের আসে, তাই তোমরা তোমাদের যে বই আছে সেই বইটা ভালো করে পড়বে, সেই টেক্সটটা তোমাদেরকে ভালো করে পড়লে এরকম ছোট ছোট প্রশ্ন তোমরা নিজেরাই উত্তর দিতে পারবে। এবার আমরা আসছি এই ব্যাকরণেরই আরেক ধরনের প্রশ্ন, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। বহু বিকল্প ভিত্তিক যেটাকে তোমরা বলো MCQ, মানে হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, সেখানে একটি প্রশ্ন থাকবে এবং তার সাথে কতগুলি তোমাদের অপশান থাকবে, নির্বাচন করার এক কতগুলো ভাগ থাকবে, সেগুলো তোমাদের করতে হবে। প্রথমে আমি বলি যে এই ধরনের প্রশ্নের লেখার নিয়মটি কি। প্রথম নিয়ম হচ্ছে তোমাদের এই যে প্রশ্নটি এটি কপি করতে হবে এবং তারপর তোমাদের এই যে চারটে অপশান দেখছো তার মধ্যে যেটা সঠিক সেটা লিখতে হয়। অনেক সময় তোমরা কি করো, এই লাইনটি লেখো না এবং এই যে সিরিয়াল নাম্বার সেটাও ভুলভাল থাকে, সে কারণে অনেক সময় থাকে না, সে কারণে সব আমাদের মনে হয় যে এই যে প্রশ্নটি এটা যদি বা প্রথম যে লাইনটি সেটা যদি তোমরা কপি করো এবং তারপর সঠিক যে তোমাদের বিকল্প সেটা নির্বাচন করো তাহলে ব্যাপারটা অনেক বেশি শুদ্ধ হয়। যেহেতু তোমরা ক্লাস 9 এবং পরবর্তীকালে তোমরা সেটা মাধ্যমিক দেবে, সেই কারণে এই ব্যাপারটি তোমাদেরকে বুঝিয়ে দেওয়া। যাই হোক, আমরা প্রথম প্রশ্নটি দেখি, নিচের কোন ধ্বনিটি মৌলিক স্বর নয়। তোমরা দেখো যে প্রথম যে প্রশ্নে চারটি অপশান কিন্তু দেওয়া রয়েছে, কোন ধ্বনিটিকে আমরা মৌলিক স্বর বলছি না। এর মধ্যে রয়েছে এ, আ, দীর্ঘ, ই, রস, ঊ। এর মধ্যে দীর্ঘ ই এটি কিন্তু মৌলিক স্বর নয়, মৌলিক স্বর এই বাকি তিনটি কিন্তু মৌলিক স্বর, কিন্তু দীর্ঘ ই মৌলিক স্বর নয়। 2 নম্বর প্রশ্ন দেখি, মান্য চলিত বাংলায় ই, উ, এ, ও এই চারটি ধ্বনিকে কি বলা হয়? বলা হয় অর্ধস্বর, ঠিক আছে, হ্রস্বস্বর নয়, অপস্বর নয়, হ্যাঁ, এটিকে বলা হয় অর্ধস্বর, এই খ অপশানটি হবে। রবি, এরম যখন আমরা কাউকে ডাকার সময় বলি তাহলে হ্রস্বইকারটা টানছি, এটি যার উদাহরণ, এটি কার? এটি প্লুতস্বরের উদাহরণ, কাউকে ডাকা, গান গাওয়া, রোদন বিলাপের সময় আমরা এটি ব্যবহার করি। বোঝা গেল? নিম্ন স্বরধ্বনি উচ্চারণ করার সময় জিহ্বা মুখের মধ্যে অবস্থান করে, তোমরা তো নামেই পাচ্ছ নিম্ন স্বরধ্বনি, তাহলে জিহ্বা থাকে সর্বনিম্ন স্থানে, ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর দেখি, যেসব স্বরধ্বনি উচ্চারণ করার সময় মুখ সবচেয়ে কম খোলা থাকে, সেখানে সবচেয়ে কম যখন মুখ খোলা থাকে সেই ধ্বনিকে বলছি আমরা সংবৃত স্বরধ্বনি, যেমন ই, উ। আর একটু উদাহরণ আমি এটাই দিই যে সর্বনিম্ন স্থানে যে স্বরধ্বনি সেটি হচ্ছে আ, ঠিক আছে। আর যেসব স্বরধ্বনি উচ্চারণ করার সময় মুখ সবচেয়ে কম খোলা থাকে সংবৃত স্বরধ্বনি বলি তাকে, যেমন ই, উ। বাংলা ভাষার একমাত্র কেন্দ্রীয় স্বরধ্বনি কোনটি? সেটি আমরা একটু আগেই আলোচনা করেছি, সেটি হচ্ছে আ। দেখো, ক, চ, ট, ত, প, এগুলো কি বা এগুলো হলো কি, কিসের উদাহরণ? এগুলো প্রত্যেকটি বর্গের প্রথম ধ্বনির উদাহরণ। তারপরে দেখো, নিচের কোন দুটি ব্যঞ্জন ধ্বনিতে জিভের ডগা উপরের দাঁতের পাটিতে আঘাত করে? তোমরা নিজেরা উচ্চারণ করে বুঝতে পারবে, দ, ধ, জিভের ডগা উপরের দাঁতের পাটিতে আঘাত করছে। এবার আমরা 9 নম্বর প্রশ্নটি দেখি, ঘোষ ধ্বনি বলা হয়, যেটা একটু আগেও আমরা বলেছি, আমি একটু উল্টো বলে ফেলেছিলাম কিন্তু তোমাদের পরে আমি বললাম যে ওটা ওখানে ছিল
প্রশ্নের ক্ষেত্রে ছিল অঘোষ ধ্বনি, এই বহুবিকল্প ভিত্তিকের ক্ষেত্রে দেওয়া হলো ঘোষ ধ্বনি বলতে কাকে বোঝায়। ঘোষ ধ্বনি মানে আগে আমাদের একটু জেনে নিতে হবে, ঘোষ ধ্বনি হচ্ছে যেখানে উচ্চারণ করতে গেলে কণ্ঠে একটা কম্পন বা অনুরণন সৃষ্টি হয়। তাহলে এক্ষেত্রে আমাদের অপশান, সঠিক অপশানটি হচ্ছে গ বর্গের তৃতীয় চতুর্থ, ক বর্গের ক্ষেত্রে হচ্ছে ঘ, গ আর ঘ, ঠিক আছে। চ বর্গের ক্ষেত্রে হচ্ছে বর্গের জ এবং ঝ। তাহলে এগুলো উচ্চারণ করার সময় কণ্ঠে একটা অনুরণন সৃষ্টি হয়, তাই জন্য এইটি সঠিক, গ এই অপশানটি সঠিক। বাংলা ভাষায় তালব স্ব ও দন্তে স্ব এই ধ্বনি দুটি কি? এই ধ্বনি দুটিকে আমরা বলছি উষ্ম ব্যঞ্জন। উষ্ম কথাটা উষ্ণ নয়, উষ্ম মানে যেখানে শ্বাসবায়ু বেশি পরিমাণে লাগে, যেখানে শ্বাসবায়ু বেশি পরিমাণে লাগে তাই উষ্ম ব্যঞ্জন আমরা বলছি। বর্গের দ্বিতীয় ও চতুর্থ ব্যঞ্জনকে কি বলা হয়? বর্গের দ্বিতীয় আর চতুর্থ ব্যঞ্জনকে, দ্বিতীয় ব্যঞ্জন যদি ক বর্গের ক্ষেত্রে দেখি খ আর চতুর্থ হচ্ছে ঘ, তাহলে একে আমরা বলছি মহাপ্রাণ ধ্বনি। বোঝা গেল? তাহলে আশা করি আমরা হয়তো সবটা পারলাম না, কিন্তু তোমরা যদি টেক্সটটা ভালো করে পড়ো তাহলে তোমাদের এই ধ্বনি শ্রেণী বিভাগটিও কিন্তু ভালো হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। তোমরা টেক্সট বুকটা ভালো করে পড়বে এবং আশা করি তোমাদের বুঝতে বা উত্তর দিতে কোনোটাই অসুবিধা হবে না। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম।